কথা বাজে আমাকে একটা সিরিয়ালও দেখতে দেয় না ছুটির দিনে যে একটু মন দিয়ে সিরিয়াল দেখবো আয় খাবি এত দাদাই আয় আমি দেখবো এই পয়েন্টটা এমনিতেই শরীর খারাপ ভালো লাগছে না একটা সিরিয়ালও দেখতে দিচ্ছে না আয় তো যাও খেতে দাও খিদে পেয়েছে তো তুমি আর তোমার সিরিয়াল এই নিয়ে তুমি থাকো খালি সিরিয়াল আর সিরিয়াল আর সিরিয়াল আমার জীবনটা হেল হয়ে গেল এইসব সিরিয়াল করতে করতে অসহ্য তোমার 10 মিনিট তো থাকো তুমি আমি আর খাবোই না আজকে ফ্ল্যাশব্যাক জীবন পুরো শুকনো খাল মেয়েটাতে কোনো টক মিষ্টি ঝাল রিমোট যুদ্ধে ঘরবাড়ি উথাল পাথাল আর তার কারণ আবার কি বাংলা সিরিয়াল সন্ধে হলেই শুরু হয়ে যায় টিভি সিরিয়ালের পালা সন্ধে হলেই শুরু হয়ে যায় টিভি সিরিয়ালের পালা দেখা যায় তাতে নিত্য নতুন কুটকথালি আর হাজগুবি সব গল্পমালা মনে মনেই কথা বলে সবাই বেশি মনে মনেই কথা বলে সবাই বেশি মুখে তেমন কিছু বলে না দুটো বউ হ্যাঁ হ্যাঁ দুটো বউ মিনিমাম অবশ্য তার বেশি হলেও চলে কিন্তু দুটো বউ মিনিমাম দুটো বউ ম্যান্ডেটারি না হলে সিরিয়াল নাকি চলে না তার উপরে তো লেগেই আছে তার উপরে তো লেগেই আছে বউ শাশুড়ির ঝগড়া ভিলেন ভিলেন সে তো এক কাঠি ওপরে চলে বলে কৌশলে সব কাজেই দেয় ব্যাগরা এর মধ্যেই দেখি ও মা নায়িকা যায় কোথায় গয়নাগাটি ধরাচুরো গায় এর মধ্যে দেখি ও মা নায়িকা যায় কোথায় ধরাচুরো গয়নাগাটি গায় অবশেষে জানা গেল ঝগড়া ঝাঁটি কান্নাকাটির পালা সেরে এবার নাকি সেজে গুজে ঘুমোতে যায় ঘরের ছেলে ঘরের ছেলে ঘরেই থাকে যায় না সে কাজে বাজে ঘরের ছেলে ঘরেই থাকে যায় না সে কাজে বাজে সবসময় দেখা যায় তাকে সবসময় দেখা যায় তাকে বউ শাশুড়ির কোন্দল আর ঝগড়াঝাটির মাঝে নায়ক তো নয় নায়ক তো নয় যেন শাটল কক একবার যায় এধারে তো আর একবার ওধারে ভগবানই জানেন এর পেছনে কি লজিক থাকতে পারে মুখ চোখের রিয়াকশনই হয়ে যায় পর্ব শেষ মুখ চোখের রিয়াকশনই হয়ে যায় পর্ব শেষ ঘন্টার পর ঘন্টা কাটে কিন্তু কাটে না ধুমতানা নানা মিউজিকের রেশ কোথাও আবার দেখা যায় গ্রামের মেয়ে শহুরে ছেলের জোর জবরদস্তি বিয়ে কোথাও আবার দেখা যায় গ্রামের মেয়ে শহুরে ছেলের জোর জবরদস্তি বিয়ে তারপর মেয়ে শ্বশুরবাড়ি আসা মুতুর ঘরটার কাজের লোকটা হয়েই থাকবো বউয়ের অধিকার তো কখনো চাইবো ক্লাই বলে হাতে পায়ে ধরা তারপর ভারী লোকের হ্যাটা শাশুড়ি ননদের ঝ্যাটা আর এইভাবেই চলতে থাকে মেলো ড্রামা সেই গ্রামের মেয়েটিকে নিয়ে তারপর তারপর আসে সেই দিন দিনের পর দিন সহ্য করে বাড়ির লোকের লাথি ঝ্যাটা অত্যাচার দিনের পর দিন সহ্য করে বাড়ির লোকের লাথি ঝ্যাটা অত্যাচার অবশেষে বাড়ির বউ সরি বউকাম কাজের লোক যে যাই হোক দুম করে হঠাৎ একদিন হয়ে যায় ডাক্তার পুলিশ অফিসার কিংবা বিখ্যাত লয়ার তারপর চাকি পিসিং অ্যান্ড পিসিং অ্যান্ড পিসিং হাজারটা বিয়ে আর ডিভোর্সের চক্করে আসল গল্পই হয়ে যায় পুরো মিসিং এরপরেও আছে হাজার ঝামেলা এরপরেও আছে হাজার হাজার ঝামেলা বাচ্চাদের দিয়ে পাকা পাকা কথা বলানো মরা মানুষের জ্যান্ত হয়ে ফিরে আসা প্লাস্টিক সার্জারি করে নায়ক নায়িকা খলনায়িকার মুখ বদল চলতেই থাকে বছরের পর বছর বস্তা পচা গল্পের নাগরদোলা না হয় বাদই দিলাম না হয় বাদই দিলাম রূপকথার গল্পের জিওগ্রাফি হিস্ট্রি না হয় বাদই দিলাম রূপকথার গল্পের জিওগ্রাফি হিস্ট্রি ডাইনি নাগিন জলপুরি ভূত প্রেত পিশাচ দত্তি দানব রাক্ষস কক্ষস কই কিছু কি বাদ দিলাম সে যাগ্গে এসবের পিণ্ডি চটকে গল্পের গরুকে গাছে আটকে আসল গল্প দুমড়ে মুচড়ে বানানো হয় এক আজগুবি গল্পের চচ্চড়ি এবার তবে বলি মাইথোলজিক্যাল শো এর হাল
যেখানে রোজই ভালোভাবেই তুলে নেওয়া হয় অরিজিনাল গল্পের ছাল। তারপর উধর পিণ্ডি চাপে ভুদোর ঘাড়ে রুমাল হয় বেড়াল, আর বেড়াল হয়ে যায় টিকটিকি গিরগিটি হাতি ঘোড়া বা হয়তো পঙ্গপাল। ক্রিয়েটিভিটির চোটেই আসল গল্পই প্রাণ হারায় বেঘরে, ক্রিয়েটিভিটির চোটে আসল গল্পই প্রাণ হারায় বেঘরে, আর এই নিয়েই লেগে যায় রিমোট যুদ্ধ প্রতি ঘরে ঘরে। কর্তা বলেন আজ ম্যাচ আছে, ওসব সিরিয়াল টিরিয়াল চলবে না দেখা। গিন্নি বলেন আম হলো যা, আজকে আমার পাগল বউয়ের মহাপর্ব, আজকে আমার পাগল বউয়ের মহাপর্ব, ওসব ম্যাচ টাচের ফন্দি ফিকির চলবে না রাখা। মেয়ে অমনি বলে ওঠে বাদ দাও তোমরা ওসব, আছে আজকে আমার ফ্যাশন শো, বাদ দাও আজকে তোমরা ওসব, আছে আমার ফ্যাশন শো। তোমাদের এই সিরিয়াল আর ম্যাচের চোটে হয়ে গেছে প্রাণষ্ঠাগত। গিন্নি অমনি বলেন ঠোঁট বেঁকিয়ে, ওসব ফ্যাশন ট্যাশন চলবে না দেখা, আগে আমার সিরিয়াল। গিন্নি বলেন ঠোঁট বেঁকিয়ে, ওসব ফ্যাশন ট্যাশন চলবে না দেখা, আগে আমার সিরিয়াল। হিরোর আজ 10 নম্বর বিয়ে, দেখতে না দিলে ডিনার বন্ধ, হয়ে যাবে সবার হাঁড়ির হাল। এভাবেই রিমোট যুদ্ধে ঘায়েল শেষে বর ছেলে মেয়ে, এভাবেই রিমোট যুদ্ধে ঘায়েল শেষে বর ছেলে মেয়ে, আর গিন্নিরা সব সুপারহিট সিরিয়ালের গুণগান গে। টিভি যুদ্ধের জোয়ার ভাটায় এভাবেই চলতে থাকে আজগুবি গল্পের ভূগোল ইতিহাস, টিভি যুদ্ধের জোয়ার ভাটায় এভাবেই চলতে থাকে আজগুবি গল্পের ভূগোল ইতিহাস, ঘরে ঘরে জনপ্রিয় বাংলা সিরিয়ালের সার্কাস।